বিরতির পর স্বাগত এখন খবর বিস্তারিত দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর আগাম জামিনের আবেদনের খারিজ হলো আজ এই রায় শুনান উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর আগাম জামিনের আবেদনের খারিজ মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ এই রায় দেন সরকারি অর্থ অপচয় ও অন্যায়ভাবে আত্মসাৎ করার অভিযোগে এবং জালিয়াতি করার জন্য প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী প্রাক্তন প্রধান সচিব আইপি সিং ও প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিকের বিরুদ্ধে মামলা হয় এই মামলায় সুনীল ভৌমিককে গ্রেফতার করা হয়েছে বর্তমানে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাকে প্রাক্তন প্রধান সচিব আইপি সিংকে গ্রেফতারের চেষ্টা চলছে এই মামলায় অন্তর্বর্তী জামিনের জন্য প্রাক্তন পূর্তমন্ত্রী জেলা ও দায়রা আদালতে আবেদন জানিয়েছিলেন নিম্ন আদালত প্রথমে দুই দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেও পরবর্তী সময় তা নাকচ করে দেয় তদন্তের স্বার্থে হেফাজতীয় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জামিন বাতিলের আর্জি জানানো হয় নিম্ন আদালতে অন্তর্বর্তী জামিন বাতিলের পর উচ্চ আদালতের দ্বারস্থ হন বাদল চৌধুরীর আইনজীবীরা 16 অক্টোবর থেকে আত্মগোপন করেন বাদল চৌধুরী সোমবার বাদল চৌধুরীর আগাম জামিনের আবেদনের ওপর চূড়ান্ত শুনানি হয় উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের এজলাসে সোমবার দুপুর 2টা থেকে শুরু হয় শুনানি পর্ব বিকাল প্রায় 5টা পর্যন্ত চলে এই শুনানি পর্ব বাদল চৌধুরীর পক্ষে আদালতে সওয়াল করেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য অপরদিকে রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক সোমবার বাদল চৌধুরীর আগাম জামিনের আবেদনের উপর চূড়ান্ত শুনানি হলেও রায়দান রিজার্ভে রাখা হয় এরই মধ্যে সোমবার সন্ধ্যায় প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর সন্ধান পাওয়া যায় টিএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বাদল চৌধুরী বাদল চৌধুরীর সন্ধান পাওয়ার পর রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আইএলএস হাসপাতালে ছুটে যান রাতে প্রাক্তন পূর্তমন্ত্রীকে গ্রেফতার দেখানো হয় পুলিশের পক্ষ থেকে এদিকে বাদল চৌধুরীর আগাম জামিনের জন্য উচ্চ আদালতে যে আবেদন জানিয়েছিলেন তার রায় ঘোষণা করে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ বাদল চৌধুরীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন তিনি একই সাথে নির্দেশ দেন বাদল চৌধুরীর অসুস্থতা জনিত সার্টিফিকেট আদালতে জমা দেওয়ার জন্য জামিনের জন্য বাদল চৌধুরীকে পুনরায় আদালতে প্রথম থেকে আপিল করতে হবে উচ্চ আদালতের এই রায়ের পরে दौड़जाप शुरू हुए गए थे हाँ देखिए आप सभी ध्यान से सुनिए जैसे कि आपको मालूम है उनके अगेंस्ट में FIR रजिस्टर हुआ था तो अकॉर्डिंग टू लॉ उनको अरेस्ट करने के लिए पुलिस हम पूरे जगह पे ढूंढ रहे थे तो हम इन्हें सभी जगह पे पुलिस को प्लेन कपड़ों में लगा रखा था इन सिविल क्लोथ ठीक है तो यहाँ पे भी हमारे पुलिस वाले सिविल क्लोथ में थे जैसे ही हमें इन्फॉर्मेशन मिला कि वो यहाँ पहुँचे हैं इमीडिएटली हमारी टीम ने यहाँ पहुँचे और उनको अरेस्ट कर लिया गया है और जैसी उनको मेडिकल ट्रीटमेंट की ज़रूरत है डॉक्टर उनको एग्जामिनेशन करके मेडिकल ट्रीटमेंट दे रहे हैं और जो भी किया जा रहा है दैट इज़ टोटली एज पर लॉ किया जा रहा है अकॉर्डिंग जो भी इन्वेस्टिगेशन कर रहे हैं हम लोग एज पर लॉ कर रहे हैं इसमें किसी भी तरह का फ्लॉ नहीं कर रहे टोटली विद टेकिंग ड्यू प्रोसीजर ऑफ लॉ टोटली टेकिंग ऑल द रेगुलेशंस रूल रेगुलेशंस पूरी तरह से इन्वेस्टिगेशन हो रही है दैट्स ऑल थैंक यू सर उनको क्या कस्टडी में हां एवरीथिंग इज बीइंग टेकन केयर ऑफ গতকাল যে আগাম জামিনের দরখাস্তটা করেছিলাম দরখাস্ত শুনানির পরে আদালত মাননীয় উচ্চ আদালত এই দরখাস্তের রায়দানটা স্থগিত করেছিল কিন্তু ঘটনা হচ্ছে শুনানির পরপরই যেটা ঘটেছে সেটা হচ্ছে বাবুল চৌধুরী রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী ওনাকে হসপিটালাইজ করতে হয়েছে উনি আইএলএস হসপিটালে আইসিইউতে ভর্তি হয়ে আছেন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে তো এই অবস্থায় তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট মেমো সার্ভ করা হয়েছে সত্যি কথা কোনো আপত্তি নেই বলার অ্যারেস্ট মেমো ওনার মিসেসকে দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে একবার অ্যারেস্ট হয়ে গেলে পরে আগাম জামিনের যে দরখাস্তটা সেটার আর কোনো গুরুত্ব থাকে আমাদের ভাষায় যেটা বলি আমরা ইনফ্রাকচুয়াস হয়ে গেছে সেটাই আজকে লিস্ট করেছিল মামলাটা মানে আগের দিন গতকাল থেকে শুনানি হয়েছে সেই শুনানিটা আজকে আবার লিস্টেড হয়েছিল আদালত কথা বলতে চেয়েছিল দুই পক্ষের সঙ্গে তো কথা বলার প্রসঙ্গে যেটা উনি জানতে পারলেন ওনাকে নলেজ যেটা দেওয়া হয়েছে সরকার পক্ষের তরফ থেকে দিয়েছে আমরাও সেটা এগ্রি করেছি যে হ্যাঁ উনি আইএলএস হসপিটাল আইসিইউতে অ্যাডমিটেড আছেন এবং ওনার শারীরিক অবস্থা খুব খারাপ কিন্তু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো সিন্স ওয়ান সি ইজ অ্যারেস্টেড এই অবস্থায় তো আর ওই আগাম জামিনের দরখাস্তের কোনো গুরুত্ব নাই ফলে
আদালত যেটা এটা ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে ওই দরখাস্তটা ইনফ্রাকচুয়াস বা এটা অকার্যকরী হয়ে গেল। এখন আমাদের তরফ থেকে আমরা যেটা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি সেটা আমরা হাইকোর্টেই আরেকটা প্রত্যাটি নেই ডিভিশন অর্থাৎ জামিন দেওয়ার জন্য আমরা একটা দরখাস্ত আজকে ফাইল করছি। আমরা একটা প্রসেসিং চলছে, আমরা এক্ষুনি রেজিস্টার জেনারেল ইনচার্জ যিনি আছেন তার কাছে গেছিলাম, উনি বলেছেন আমাদের 10 মিনিট সময় দিন, আমি কথা বলে বিকজ এখন ভ্যাকেশন বেঞ্চ ভ্যাকেশন চলছে, কাজে কিছু প্রসিজিয়ার আছে, ফর্মালিটিজ আছে, ওটা সেরে আমাদের উনি জানাবেন আমরা ফাইলিং করতে পারবো কি পারবো না। তো আমরা আশা করছি যে ফাইলিং করতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ এই কথাটা আমরা এই বিষয়টা আমরা আগেই মাননীয় উচ্চ আদালতের বা বিচারক মাননীয় শ্রী অরিন্দম লক্ষ্মী আজকে সকালবেলা এজলাসেই আমরা এই বিষয়টা বলেছিলাম, উনি বলেছিলেন আমরা ফাইলিং করুন, বাকিটা আমরা দেখছি। এইটুকু বলতে পারি আপাতত এই আছে পরিস্থিতি। লোয়ার কোর্টে কোনো বিষয় নেই, লোয়ার কোর্টে আমরা যাচ্ছি না, আমরা প্রথমে হাইকোর্টে হাইকোর্টেই আমরা সাপোর্টটা নিয়ে সিদ্ধান্ত, এটা নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত পৌঁছেছি যে আমরা হাইকোর্টেই করব, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি নিতে চাইছি। আর সরকার পক্ষ কি আজকে বদল চৌধুরী কোর্টে হাজির করবো আমি মনে হয় সেটা এখনই বলতে পারছি না, নিয়ম অনুযায়ী যেহেতু অ্যারেস্ট হয়েছে 24 ঘন্টার মধ্যে ওনাকে হাজির করানোর কথা, তা এখন উনি যেহেতু শারীরিকভাবে অসুস্থ এবং ওনাকে একটু আগে MRI করার জন্য প্রেসক্রাইব করা হয়েছে ডাক্তারদের তরফ থেকে, রিকোয়েজেশন দিয়েছে এবং ওনার মিসেসের কাছ থেকে কাগজপত্র সহিসাবধ নিয়েছে, তো এই পরিস্থিতিতে ওনাকে আদালতে হাজির করতে পারবে কি না সেটা আমরা জানি না, যদি জবরদস্তিভাবে হাজির করার চেষ্টা করেন তাহলে সেটা এখনই বলতে পারছি না, নিয়ম অনুযায়ী যেহেতু অ্যারেস্ট হয়েছে 24 ঘন্টার মধ্যে ওনাকে হাজির করানোর কথা, তা এখন উনি যেহেতু শারীরিকভাবে অসুস্থ এবং ওনাকে একটু আগে MRI করার জন্য প্রেসক্রাইব করা হয়েছে ডাক্তারদের তরফ থেকে, রিকোয়েজেশন দিয়েছে এবং ওনার মিসেসের কাছ থেকে কাগজপত্র সহিসাবধ নিয়েছে, তো এই পরিস্থিতিতে ওনাকে আদালতে হাজির করতে পারবে কি না সেটা আমরা জানি না, যদি জবরদস্তিভাবে হাজির করার চেষ্টা করেন তাহলে কেস তো আমরা তো কিছু বলতে পারবো না, এটা তো কমপ্লিটলি উইদিন দ্য ডোমিনটা ইনভেস্টিগেশন এজেন্সি, আমরা এটা দেখবো কী হয় বিষয়টা। তো গোটা বিষয়টাই যেটা বলবো সেটা হচ্ছে সবটাই যে খুব নীতি বা আইন মেনে বা খুব সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে তা নয়, কিছুটা একটু বাড়াবাড়ি বা একটু অতি কার্যকরী তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, এটুকু বলতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার CPIM রাজ্য দপ্তরে TTADC-র 23 জন সদস্য সদস্যকে সাথে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন TTADC-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। TTADC-র নির্বাচিত 30 জন সদস্যের মধ্যে 28 জনই বামপন্থের সাথে রয়েছে, এক সদস্যকে আগে CPIM থেকে বহিষ্কার করা হয়েছিল, অপর এক সদস্য পতিরাম ত্রিপুরা সম্প্রতি বিজেপির দিকে ঝুঁকছে, এই 2 জনকে বাদ দিলে বাকি 28 জন সদস্যা TTADC-র বর্তমান কার্যকারী কমিটিকে সমর্থনের কথা জানিয়েছে। সোমবার TTADC-র MDC পতিরাম ত্রিপুরার নেতৃত্বে 2 সদস্য TTADC-র 15 জন সদস্যার স্বাক্ষর সম্বলিত চিঠি নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে TTADC-র বর্তমান কার্যকরী কমিটির ওপর অনাস্থা আনে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার CPIM রাজ্য দপ্তরে TTADC-র 23 জন সদস্যকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে TTADC-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা এই কথা বলেন। তিনি আরও বলেন, 28 জন সদস্যা বর্তমান কার্যকরী কমিটিকে সমর্থন জানিয়ে তাদের মধ্যে 23 জন এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছে, বাকিরা বর্তমান কার্যকরী কমিটিকে সমর্থনের কথা জানিয়েছে। রাধাচরণ দেববর্মা অভিযোগ করেন, TTADC প্রশাসনকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে, কোনো সদস্যকে অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে। বিজেপি গভীর রাজনীতি ষড়যন্ত্র শিকারঙ্গই সিনি এডিসি মেম্বার খরচা পতিরাম ত্রিপুরা সহ সিনি থানায় বিধানসভা নির্বাচনের আগে সিনি পার্টির থেকে চারিত্রিক মানে অধপতনের বাগই যেন পার্টিতে বরিশের খাইকা জয়কিশোর জমাতিয়া এবং সিনি রাজ্য নির্মাণগানা মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী এবং ও জায়গা 2 জন কর্মচারী তঙ্গ শিবানন্দ দেববর্মা ICT ডিপার্টমেন্টের চাকরি খাইও তাই খরচা মাস্টার চাকরি খাইও আকা বিকাশ চাকমা বড় ষড়যন্ত্র খাইয়ে ও জায়গা কিছু এডিসি মেম্বারে 6 জাল খাইয়েই কেন কেন বেতন পাতা নিয়ে 6 রেডি 6 নাবই মিয়া কাউন্সিল সেক্রেটারি এবং মানগানাং রাজ্যপাল ইথিনি এবং অনারেবল চেয়ারম্যান ইথিনি পুরা কপির বই কাছে নো কনফিডেন্স মশান্ত কাজ এডিশন কিরাক্ত অবনতই না আছেন তিনি ও জায়গা প্রোগ্রাম চলাইকা সিনি যে 30 জনা যে মেম্বার কোম্পানি বিশৃঙ্গ তিনি ও জায়গাও
23 জন উপস্থিত থাকা তাই সিপিএম তাই দুজন মেম্বার সঞ্জীব মারা এবং ফগেন্ডরিয়াং বড় সরি হামিয়া সাত হামিয়া এবারে বড় ফাইমালিয়া তাই বামফুনে যারা মেম্বার তো নাই আরএসপি ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই বড় বাই যোগাযোগ খা বড় সম্পূর্ণভাবে সিনহ কাউন্সিলের প্রতি কর্মী সমর্থন তঙ্গ আসলে তাবং নুকজা খা 30 জন আনি বিশিম 28 জন বামফ্রন্ট নিয়ে এই কাউন্সিলের সমর্থন থাকিও তাই দুজন অতিরাম ত্রিপুরা এবং জয় কিশোর চমাতিয়া বড় দুজন বাদে তাব বিভাগ ন বামফ্রন্ট সমর্থন করে কাউন্সিল আসলে তাম নিবাগী হব খাই মানে বড় নির্বাচনী ফলাফল নি পড়ে ন বড় এডিসি মেম্বার খরচ পানি সরকারি বিজেপি নিয়ে 30 জন বিশেষ 30 জন সিপিএম বামফ্রন্টের মেম্বার একজন সিপিএম থেকে বহিষ্কৃত নাই জয়কিশোর জমাতিয়া বিজেপি থাকা কিন্তু অথচ বিজেপি মানগানা মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং দুজন কর্মচারী সহ প্রতিরাম ত্রিপুরা সহ বড় গভীর রাজনীতি ষড়যন্ত্র খাইয়ে ও জায়গায় এডিসি দখল খাইয়ে নেই অথচ এডিসি এলাকা তিনিতম অবস্থা সামন করে চাতাই করে রোজগার করে নিজে নিয়ে মানে তাম নাই যাহান নিচাইতে সবচেয়ে হামজাক মানে বৈশানো পর্যন্ত ফালি সানাই রাগা সামুঙ্গ ঠিক মতো পেমেন্ট গিয়া বড় নিয়ে একেবারে তাম নাই ভয়ঙ্কর অবস্থা ও জায়গা বাস ওই ভাই খেয়ে এডিসি এলাকার উন্নয়ন খাইমান বড় নিয়ে চাতাই সামুঙ্গের ব্যবস্থা খাইমান এডিসি নিয়ে তাম নাই যে রামকৃষ্ণ মান্থে তোমানি আগে যেখানে 800-900 কোটি টাকা ডেভেলপ করেন বাকি মানব থানে 2018-117 কোটি তাকলে তাও পর্যন্ত 115 কোটি প্রায় 5-6 হাজার কোটি টাকা আনি উপর বিভিন্ন প্রজেক্টে রাঙো প্রজেক্ট পাঠ মানে 1 টাকা রাং রিয়া কাজে এই রামকুশার ইয়া এডিসি এলাকার উন্নয়ন সম্পূর্ণ বন্ধ এরকম অবস্থা অভ্যাস হই তাব বড় তাম নাই এডিসি তাব যে প্রশাসন ততটা সেই বোথানের চেষ্টা অথচ গণতন্ত্র নিয়ে বালাই তিনি করে নির্বাচিত বিলেজ কমিটি নির্বাচিত তাম নাই এক্সিকিউটিভ কমিটি এডিসি মেম্বার এডিসি এলাকার সীমাবদ্ধ ক্ষমতা সিংহ যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম অন্যতম এই কাজকর্ম পর্যন্ত খানা চেরিয়া বড় তিনি গণতন্ত্র কক সবই জোর জবরদস্তিকে এডিসি তো খানি এমন মানে আসলে অবনতিব সমর্থন খাইয়া সমর্থন খাই নেব কেন তিনি সিয়াম ও জায়গা 30 জন আছে 28 জন মেম্বার বামফ্রন্টের পক্ষে নির্বাচন শাখার কাজে এই বড় তিনি আইপিএফটি বিজেপি নিয়ে যে সমস্ত রাজনীতি ষড়যন্ত্র বিশেষ খাইয়ে বিজেপি নিয়ে যে রাজনীতি ষড়যন্ত্র অব কোনো মতেই বড় শুনাইয়া এবং বড় যেটা খাইত মানে অব অন্যায় এবং সিনহার ঘটনাকে তীব্র নিন্দা আটজন আমরা নির্বাচিত আছি এর মধ্যে 30 জনের মধ্যে 28 জনেই বামফ্রন্টের সাথে আছে একজন বহিষ্কৃত আমাদের পার্টি থেকে বহিষ্কৃত বিজেপিতে যোগদান করেছে এখন এই মানে এই কাণ্ড কারখানার সাথে যুক্ত প্রতিরাম ত্রিপুরা সে এখানে বেরিয়েছে তাদের দুজনকে বাদ দিয়ে পরে 30 জনের মধ্যে 28 জনেই বামফ্রন্টের এখনকার যে কমিটি এক্সিকিউটিভ কমিটি কে পূর্ণ সমর্থন জানাবার কথা বলছেন যারা আসতে পারে নাই তারাও জানিয়েছে যারা আসেন তো 23 জন আসেন যারা আসেন তো আসেনি যারা আসছেন না তারাও জানিয়েছে তারা সম্পূর্ণভাবে ওদের যে ষড়যন্ত্ররা ওটাকে প্রত্যাখ্যান করছে এবং বামফ্রন্টের সাথে আসে থাকবে এবং আগামী দিন আরও যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করে রাজ্যে উন্নয়ন রাজ্যের শান্তি সম্প্রীতি এটাকে বড় করা এডিসির ক্ষমতা আদায়ের যে সংগ্রাম গ্রাম পাহাড়ে কাজ নেই খাদ্য নেই যে হাহাকার অবস্থা চলছে এগুলির থেকে মানুষকে কীভাবে মুক্তি দিতে পারি যে সংগ্রাম এই সংগ্রামকে আরও তীব্র করবার আমরা অঙ্গীকার করছি আমাদের প্লেসমেন্টের কাজ শুরু করছি তারা দেখতে পাচ্ছেন আমাদের এডিসি মেম্বার সিপিআইএমে যারা এডিসি মেম্বার তারা সবাই উপস্থিত আছেন দুজন ওনারা অসুস্থতার জন্য আসতে পারে নাই বাকি সবাই এসছেন আর একজন আসতে পারে নাই যিনি টোটাল যে ঘটনার সাথে যিনি যুক্ত ওনাকে বাদ দিয়ে পরে আমাদের সমস্ত সিপিএম এর মেম্বাররা উপস্থিত আছে এবং তাদেরকে
আপনার সেখানে মিথ্যা বা বিভিন্ন ধরনের ভাষণে এটাকে পরিণত করে যেখানটায় অনেকটা বলা যেতে পারে, মানে সেখানে যাদের সয় নেই তাদের সয় আছে বলে যেটা জমা দেওয়া হলো, এতে বামফ্রন্টে 14 জন, বিজেপি 1 জন, মোট 15 জন, তাদের মধ্যে অনেকেই সই করে নাই এবং যারা সই করেছে তাদেরকেও নো কনফিডেন্স মোশনের জন্য সই নেওয়া হয়নি। সই নেওয়া হয়েছে বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধি করার জন্য, কাজে তাদের মধ্যে যিনি সই করেছেন বা সই দেয় নাই কিন্তু সই করেছে বলে তাকে যার নাম রাখা হয়েছে তাদের মধ্যে আছেন। এখন শুরুতেই 27 মত আমাদের অনারেবল এডিসি মেম্বার, উনি ওনার অভিজ্ঞতার কথা বলবেন শুরুতে, পরে বিষয়টা আমরা বলব বলেন আপনার। হ্যাঁ, আছেন আমাদের সঞ্জীব মারা নমিনি মেম্বার, এডিসি মেম্বার, এরপরে খগেন্দ্র রিয়া, ওনারা দুজন অসুস্থ আছেন, তারপর আশা নাই যেটা এই খর নাই বলে যেতে পারে প্রতিরাম ত্রিপুরা, সেটা আশা প্রশ্নে আশা নাই, তারপরে বামফ্রন্টের শরীর তাদের সাথে যোগাযোগ হয়েছে, ওনারা ওনাদের মতো করে কথা বলবেন, ওনারা ওনাদের মতো করে আস্থা জ্ঞাপন করবেন। এও হচ্ছে বিষয়। মঙ্গলবার 3 দফা দাবি নিয়ে দেশব্যাপী রাষ্ট্রায়ত্ত ব্যাংক শিল্পে একদিনের ধর্মঘট অনুষ্ঠিত হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও ধর্মঘটে সামিল হয় ব্যাংক কর্মচারীরা। সারা ভারত ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার যৌথ আহ্বানে মঙ্গলবার দেশব্যাপী রাষ্ট্রায়ত্ত ব্যাংক শিল্পে একদিনের ধর্মঘট অনুষ্ঠিত হয়। 3 দফা দাবিতে এই একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও ধর্মঘটে সামিল হয় ব্যাংক কর্মচারীরা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ করে চলেছে, ধারাবাহিকভাবে চলছে এই প্রক্রিয়া। বিকল্প ব্যবস্থা করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, বৃহৎ ব্যাংক ব্যবস্থা করার জন্য এটা করা হচ্ছে, এটা সঠিক সিদ্ধান্ত নয়। এতে কর্মচারী ছাঁটাই, শাখা সংকোচন ও নতুন বিয়োগ বন্ধ হবে। সংযুক্তিকরণ কোনোদিনই বিকল্প ব্যবস্থা হতে পারে না। লোন নিয়ে ফাঁকে প্রবণতা কমিয়ে সেই টাকা ফিরিয়ে আনা হলে ব্যাংক শিল্পের বিকাশ ঘটবে। কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণের বিরুদ্ধে এই ধর্মঘটের ডাক বলে জানান ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরার সাধারণ সম্পাদক জহরলাল দেব। এদিন রাজ্যেও ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়ে, বন্ধ ছিল বেশ কিছু ব্যাংক, ধর্মঘটে সামিল হয় ব্যাংক কর্মচারীরা। এদিন সকালে ধর্মঘটের সমর্থনে ব্যাংকের সামনে সামিল হয় কর্মীরা, তবে সমবায় গ্রামীণ ব্যাংক এই ধর্মঘটের আওতায় নেই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি এই ধর্মঘটে যোগ দেওয়ায় লেনদেন নিয়ে ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে আশার কথা হলো ধর্মঘটে সামিল হচ্ছে না বেসরকারি ব্যাংকগুলি। ব্যাংক সংযুক্তিকরণের ঘোষণার পরই সরব হয় ব্যাংক কর্মচারী ইউনিয়নগুলি। গত 26 সেপ্টেম্বর থেকে দুদিনের ধর্মঘটের ডাক দেয় 4টি ব্যাংক কর্মী ইউনিয়ন। তবে কেন্দ্রের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। তারপর এবার ফের ধর্মঘটের ডাক। মূলত মার্জারের বিরুদ্ধে মার্জার বেসরকারিকরণের প্রথম ধাপ, আর যে কারণে ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল তার যে প্রাথমিক সত্য, গরিব মানুষের কাছে ব্যাংকের পরিষেবা পৌঁছে দেওয়া, ভারতবর্ষের পরিকাঠামো উন্নয়ন, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, এই স্ট্রাইক তার বিরুদ্ধে। এবং এতে ব্যাংক কর্মচারীদের নিজস্ব কোনো দাবি দেওয়া নেই, আর্থিক দাবি দেওয়া নেই। এটা মূলত ব্যাংকের যারা আমানতকারী, প্রান্তিক কৃষক ক্ষুদ্র শিল্পে নিয়ে যারা বেঁচে আছেন তাদের স্বার্থেই আমাদের ধর্মঘট। এটা আসলে ব্যাংক কর্মচারীদের ধর্মঘট বলার চেয়ে সাধারণ মানুষের পক্ষে ব্যাংক কর্মচারীদের ধর্মঘট বলা অনেক বেশি সমুচিত। কয়টা ব্যাংক আমাদের? সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ, ব্যাংকের আওতার বাইরে, ধর্মঘটের আওতার বাইরে আছে গ্রামীণ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, স্টেট ব্যাংক, এই তিনটে। কত ঘন্টা এই ধর্মঘট? আগামীকাল সন্ধ্যা 6টা আর সকাল 6টা। কি আপনার নাম? শিবপ্রসাদ চক্রবর্তী।
ব্যাংক এমপ্লি ফেডারেশন অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনারা এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, সারা ভারতবর্ষে 100% সফল হয়েছে এই ধর্মঘট, এবং বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, প্রায় 11টার মতো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটকে কিন্তু সমর্থন জানিয়েছে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই দাবিগুলো তো উনি বিশ্লেষণ করেছেন, আরও একটা জিনিস আছে আমাদের দাবির মধ্যে আছে, যেটা বিভিন্ন চার্জ ব্যাংকে বসছে এটা আপনারা জানেন। আমরা এই চার্জগুলো সাধারণ মানুষের উপর না চাপানোর জন্য সরকারের কাছে দাবি কিন্তু রাখছি। এটা আমাদের বেতন ভাতা বৃদ্ধির দাবি নয়, এটা মানুষের দাবি নিয়ে ব্যাংক কর্মচারীদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের সেরা শিক্ষকের মর্যাদা পেলেন আলামিন মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম। Mr. M. Nurul Islam, General Secretary, Al-Ameen Mission, West Bengal, has dedicated his life to building the future of underprivileged kids. He started his journey in 1976 when he set up a madrasa while he was just studying his 10th standard. In 1986, he established Al-Ameen Mission with 7 poor students, which grew into 17,000 resident students today. Al-Ameen has 23,000 alumni, including 3,000 doctors and 2,800 engineers. Mr. Islam supports his students like a father and motivates them like a visionary. We are glad to have him as a part of ID Hub's Super Team. গত শতকে নয়ের দশকের হাওড়ার খলতপুরের অতি ক্ষুদ্র এক চারা আজ এক মহিরুহ আলামিন মিশনে পরিণত। দেশভাগ তথা বাংলা ভাগ ও নানা ঐতিহাসিক কারণে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের মুখ্যত গ্রামীণ ও প্রান্তিক গোষ্ঠী শিক্ষায় ছিল একেবারে পেছনের সারিতে। সে অবস্থা থেকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে সেই সময় কেউ কেউ নানা পন্থার নিয়োজিত ছিলেন। সেই তালিকায় খলতপুরের ভূমিপুত্র এম নজরুল ইসলাম ও তার সহযোগীরাও উদ্যোগ নেন। তবে সুনির্দিষ্ট পরিকল্পনা ও দূরদৃষ্টিতে নজরুল ইসলামদের পার্থক্য ছিল। তাদের উদ্দেশ্য ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের গরুয়া পরিবেশে মেধার লালন পালন, কারণ তিনি বুঝেছিলেন একমাত্র এই পথে দেশ, রাজ্য ও সমাজের সেবার সঙ্গে সঙ্গে সম্প্রদায়ের অগ্রগতিও সম্ভব। তিন দশক আগে শুরু হওয়া আলামিন মিশন আজ তাদের প্রাথমিক উদ্দেশ্য চরমভাবে সফল। রাজ্য ও প্রতিবেশী রাজ্যের 70টির বেশি আবাসিক শাখায় প্রায় 17,000 ছাত্রছাত্রীরা মেধার বিকাশে অক্লান্ত পরিশ্রম করছে। প্রায় 3,000 ডাক্তার, 2,800 ইঞ্জিনিয়ার সহ উচ্চস্তরীয় বিজ্ঞান পরিবেশক, প্রফেসর, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা ও দেশ বিদেশে কর্মরত নানান পেশার হাজার হাজার কর্মী গড়ে তুলেছে আলামিন মিশন। শনিবার সন্ধ্যায় উদ্ভাবন ও উদ্যোগে উৎসাহদানকারী প্রখ্যাত সংস্থার আইবিহেব দেশের 30 জন সুপার শিক্ষককে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মানিত করেছেন। প্রায় 30,000 বেশি প্রাথমিক নমিনেশন থেকে নির্বাচিত করা হয়েছে 30 জনকে। দেশের সেরা সুপার 30 জনের মধ্যে আছেন আলামিন মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম। তাকে শাল পরিয়ে মঞ্চে অভ্যর্থনা জানানোর পর সুপার শিক্ষকের মেডেল গলায় ঝুলিয়ে দেন আইবি হ্যাপস এর গ্রুপ উপদেষ্টা সঞ্জীব আয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 30 জন সুপার শিক্ষক ছাড়াও অনেক বিশিষ্টজন এই অনুষ্ঠানে ছিলেন। আইবি হ্যাপস এর চিপস প্রমোটর ও মেন্টর এস বিজয় কুমার তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এম নজরুল ইসলাম বলেন, এই কৃতিত্ব আমার প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের, ওনাদের কাছে আমি ঋণী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রক্তদান মহদান, এই দানে এগিয়ে আসুন। প্রতি 3 থেকে 3.5 মাস পরপর সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এই আহ্বান জানান তিনি। রবিবার রাতে এক রোগীর জন্য রক্তদান করতে জিবি হাসপাতালে যান বিধায়ক সুদীপ রায় বর্মন। সেখানে গিয়ে জানতে পারেন জিবি ব্লাড ব্যাংক সহ রাজ্যের প্রায় প্রতিটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। তখনই তিনি নিজের বিধানসভা এলাকার লোকজনদের নিয়ে মঙ্গলবার জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করার কথা বলে আসেন। সেই মোতাবেক এই দিন নিজ বিধানসভা এলাকার লোকজনদের সাথে নিয়ে তিনি
জিবি ব্লাড ব্যাংকে যান। বিধায়ক সুদীপ রায় বর্মনের অনুপ্রেরণায় বিধানসভা এলাকার বহু মানুষ এই দিন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। বিধায়ক সুদীপ রায় বর্মন জানান, এই দিন আনুমানিক 70-80 ইউনিট রক্তদান করা হবে। দেখুন, এখন অনেক দীর্ঘদিন হয়েছে আমাদের রাজ্যে সারাজ্যে যেগুলো ব্লাড ব্যাংক কিংবা স্টোরেজ রয়েছে, এতে ব্লাডের দেখা দিয়েছে। সেদিনকেও কিছুদিন আগেও গত পরশু দিন এরকম একটা ঘটনা, রক্তের জন্য অপারেশন ব্যয়িত হচ্ছে, মুমূর্ষু রোগীরা সঠিক সময় রক্ত পাচ্ছেন না, যার প্রেক্ষিতে জীবন সংকটাপন্ন পরিস্থিতি দেখা দেয়। তো আমরা সিদ্ধান্ত নিলাম সেদিনকে আসার পর গত পরশু দিন রাত্রেবেলা যে আজকে একটা ব্লাড ক্যাম্প ওই এলাকার ছেলেরা তাদেরকে দিয়ে করাবে। 70-80 জন একটা টার্গেট আমরা রেখেছি, 70-80টা ইউনিট ব্লাড যাতে আমরা সংগ্রহ করতে পারি। তো আমি রাজ্যবাসীর কাছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে আবেদন জানাব, রেগুলার 3-3.5 মাস অন্তর অন্তর যাতে সবাই রক্তদানে এগিয়ে আসেন, এবং শুধু নিজে মানুষকে পুনরায় প্রাণ ফিরে পেতেই সাহায্য করছেন না, আপনারা নিজেরা নিজেদেরকেও সাহায্য করছেন। আমার অনুরোধ থাকবে সকলের কাছে, রক্তদান, মহত্বদান, এই দানে আপনারা এগিয়ে আসুন, এবং ব্লাড ব্যাঙ্কগুলোকে রক্তে স্থিত করুন। এই অনুরোধ রাজ্যবাসী দিতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার জৈব সম্পদ ব্যবহারের দক্ষতা বিষয়ক এক দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। জৈব সম্পদ ব্যবহারের দক্ষতা বিষয়ক একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ত্রিপুরা রাজ্য জৈব বৈচিত্র্য বোর্ডের সহযোগিতায় ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে রাজধানীর TFDPCL ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ত্রিপুরা রাজ্য জৈব বৈচিত্র্য বোর্ড ও ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের আধিকারিক সহ অন্যান্যরা। বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানান, মূলত খোয়াই ও ধলাই জেলার BMC ও JFMC কমিটির সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। এই শিবিরে গ্রামাঞ্চলে জৈব বৈচিত্র্যকে কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান তিনি। আজকে একদিনের ওয়ার্কশপ বাইরে টিএফডিসি অফিসে করা হয়েছে। এখানে আমাদের বিভিন্ন কয় ডিস্ট্রিক্ট এবং দলের ডিস্ট্রিক্ট থেকে আগাত আমাদের BMC কমিটি আর JFMC কমিটি এখানে আছে। ওনারা এই ওয়ার্কশপ মাধ্যমে ওনারা অনেক জানতে পারবো বায়োডাইভার্সিটি কেমনি উন্নতি করতে হয়, ডেভেলপ করতে হয় গ্রামাঞ্চলে। এই চিন্তা ভাবনা করে আজকে আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা একটা ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কুমারঘাটের হলিক্রস স্কুলের ছাত্র হ্যাপি দেববর্মার হত্যার অভিযোগ তুলে এক প্রতিবাদ ছাত্র বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি। কুমারঘাটের হলিক্রস স্কুলের ছাত্র হ্যাপি দেববর্মার হত্যার অভিযোগ তুলে মঙ্গলবার প্রতিবাদ ছাত্র বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি। এদিন রবীন্দ্রভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিলটি পরে স্বামী বিবেকানন্দ ময়দানে গিয়ে শেষ হয়। শিক্ষাঙ্গনে ধর্মান্তকরণের নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, জনজাতি ছাত্র সংগঠন এর সমর্থন করেন না। হোস্টেল ওয়ার্ডেন এই ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। এই ঘটনার পেছনে কী ষড়যন্ত্র রয়েছে তার CBI তদন্ত এবং হোস্টেল ওয়ার্ডের কঠোর শাস্তি দাবিতে এই বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় বলে জানান ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বিপিন দেববর্মা। তিনি যে ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে যে ছাত্র বিক্ষোভ মিছিল খাই তংমেন এবং খা নরক শূন্য খা থানায় 22 তারিখ বসুন কাইসা 11 তারিখ এই মিছিল বাকি কাইসা খাই পাই খা যে বুলচুং হালাম না সাজারি না বাকি হ্যাপি দেববর্মানো যে তুই এই কুমারঘাট স্কুলে যে কাছে ষড়যন্ত্র চলিত, হ্যাঁ আবন বাগৈ তিনি বনতে কঠোরভাবে গ্রাক খাই শাস্তির নাম বাগৈ যে
তদন্ত গভর্নমেন্ট বা আইনের যে পরিস্থিতি তোমার অজাগরণ কোনো অসাজা মারি নাই তার হিংকায় শিক্ষা অঙ্গন যতন পরায়ণ ভাইও যতন যত ধর্ম নিলে অধিকার তঙ হাইপন অজাগাব ব ধর্ম ব ধর্ম পছন্দ খাই নাই ব ধর্ম নীতি গ্রহণ খাই নাই ব জায়গা বাইফোর্স খাইমিয়া তাম নিবাগে তিনি পুস্তাবে ব আমি খাই বরণ বুখা ব শিক্ষা অঙ্গন ব ফুরনান শিক্ষক ক জায়গা আমি খাই পুনাম কজ্ঞা গাই জেবিনে লগে প্রিন্সিপাল টংনাই এই অ জায়গা কুমার গাঠল ইকোস স্কুলের যে প্রিন্সিপাল বনম সাজারি অংশ ব সাহ অমেটন বসাইমিয়া তাম লাগে ব একটা শিক্ষা নিয়ে অধ্যক্ষ হইতে বসাইমিয়া অমেটার ব সিবিআই তদন্ত খাই যে বিশিং ষড়যন্ত্র আবকারী বরণ ফুনন অংশ ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। নেশা বিরোধী অভিযান চালিয়ে আবারও বড় সড় সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। প্রায় অনেকগুলি ইয়াবা ট্যাবলেট এবং কফ সিরাপ সহ আটক করলো এক ব্যক্তিকে। আবারও বড় সড় সাফল্য বিশালগড় থানা পুলিশের। মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় নারায়ণ ভৌমিকের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 9400 নেশার ট্যাবলেট, 90টি কফ সিরাপ, নগদ 1.5 লক্ষ টাকা। সেই সাথে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক নারায়ণ ভৌমিক ও তার চার সহযোগী সমীর দেবনাথ, আব্দুল মিয়া, কিশোর ভৌমিক ও মিনাল হোসেনকে। তার ঘরের বিভিন্ন জায়গা থেকে এই নেশা সামগ্রীগুলি উদ্ধার করেছে পুলিশ, যার নেতৃত্বে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক উত্তম বণিক। সাথে ছিল বিশালগড় থানার ওসি প্রণব দেবনাথ, সাব ইন্সপেক্টর বিজয় দাস, রাজু ভৌমিক সহ মহিলা থানার পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক জানান, আগে থেকেই তাদের কাছে খবর ছিল। মঙ্গলবার প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নেশা সামগ্রী ও নগদ অর্থ সহ পাঁচ নেশা কারবারিকে আটক করেছে পুলিশ। আমাদের একটা ইনফরমেশন ছিল এনডিপিএসের ব্যাপারে, তো আমরা আগে যেগুলো করছিলাম আসামি যেমন কিষাণকে অ্যারেস্ট করেছিলাম, তারপর মাঝখানে কুখ্যাত ব্যাটারি বিষয়কে আমরা অ্যারেস্ট করি, দু তিন আগে প্রাণকোষ পালকে অ্যারেস্ট করা হয়, আর মাঝখানে অসংখ্য অন্য আরও ছিল ব্যাপারে। তো আজকে ইনফরমেশনটা ছিল মেনলি ট্যাবলেটস নিয়ে। এখানে ওই কাপ সিরাপের অ্যামাউন্ট কম, ব্রাউন সুগার নেই, এসকাফ আর রেকোডেক্স সিরাপ কিছু পেয়েছি আমরা, আর ইয়াবা ট্যাবলেট 400 মতো। মেইন আমরা পেয়েছি এসপি, যেটাকে বলে এসপ্যাজমোক্সিলার, এটা খুব নেশার ট্যাবলেট, এটা 7680 মতো। আর এটা পেয়েছিলাম অ্যালফা জোলাম ট্যাবলেট, এগুলো 1750, এগুলোর পরিমাণে ছিল হিউজ। আর ক্যাশ রিকভারি করেছি ওর ঘর থেকে 1,50,000 মতো, একটি নাম্বারলেস স্কুটি, একটি বাইক, আর আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি সেখান থেকে। তো আমরা আমি আর আমার বিশাল পিএসএর অফিসাররা, আমার স্টাফ, বিশাল পিএসসির স্টাফ, মহিলা স্টাফ, এসব মিলে প্রায় দু তিন ঘন্টা ধরে যে বাড়িটা ছিল ভীষণ একদম নোংরা বাড়ি, ওই বাড়িটার ঘরে বাইরে ভিতরে সোফার পেছনে, সোফার নিচে, ঠাকুরের আসনে, বিভিন্ন জায়গা থেকে এগুলো আমরা সিজ করেছি। কোন জায়গায় বাড়ি? এটা ওই জাঙ্গালিয়াদের ঢুকে আমবাগান দিকে যাবে। ওরা অনেকদিন ধরে এসব করে আসছিল, তো ইনফরমেশন আজই আসে, তো আমরা এটা অনেকদিন পরে একটা সাকসেসফুল রেড করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। সোমবার হাফানিয়াস্থিত যুবকবিন্দু ক্লাবের পক্ষ থেকে দুই দিনব্যাপী এলাকার মানুষদের আয়ুষ্মান প্রকল্পের কার্ড করিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। হাফানিয়াস্থিত যুবকবিন্দু ক্লাবের পক্ষ থেকে দুই দিনব্যাপী এলাকার মানুষদের আয়ুষ্মান প্রকল্পের কার্ড করিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়। এলাকার দুস্থ ও গরিব অংশের মানুষদেরকে চিহ্নিত করে ক্লাবের পক্ষ থেকে তাদেরকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। সেখানে ক্লাবের সদস্যরা এই মানুষদেরকে আয়ুষ্মান প্রকল্পের কার্ড করার ক্ষেত্রে সহযোগিতা করে। যুবকবিন্দু ক্লাবের এই উদ্যোগে এলাকার গরিব অংশের মানুষরা যথেষ্ট খুশি। সোমবারের পর মঙ্গলবারও ক্লাবের পক্ষ থেকে এলাকার দুস্থ ও গরিব অংশের মানুষদেরকে চিহ্নিত করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদেরকে আয়ুষ্মান প্রকল্পের কার্ড করিয়ে দেওয়া হয়। ক্লাবের সদস্য তাপস দাস জানান, দুই দিনে প্রায় 350 আয়ুষ্মান প্রকল্পের কার্ড প্রদান করা হয়েছে। আগামী দিনেও ক্লাবের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমরা হাপানীয় যুবকবিন্দু ক্লাব সবসময় এলাকার মানুষের স্বার্থে, জনস্বার্থে আমরা কাজ করি এবং আমরা গতকাল এবং আজকে দুই দিনে আমরা 350 উপরে আয়ুষ্মান প্রকল্পের কার্ড প্রদান করার একটা উদ্যোগ নিয়েছি। এলাকার মানুষ যারা দুস্থ গরিব মানুষ, আর্থিক সমস্যার জন্য চিকিৎসা করতে পারে না, আমাদের কাছে বরাবর একটা খবর আসছিল, তাই আমরা ডিএমের সাথে যোগাযোগ করে এই ক্যাম্প করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই দুই দিনে আমরা 350 মতো আমরা
কার্ড প্রদান করব এবং আগামী দিনেও এই কর্মসূচি এলাকার মানুষের স্বার্থে আমরা কাজ করব। আমরা যুবকবৃন্দ ক্লাব সবসময় গরিব মানুষের পাশে থাকি। আমার নাম তাপস দাস, আমি একজন গ্রামের কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্লাস্টিক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মঙ্গলবার ত্রিপুরার ফুটপাথ হকার সংগ্রাম সমিতির উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্লাস্টিক মুক্ত ভারত গড়তে এবং হকারদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতির উদ্যোগে মঙ্গলবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। টাউন হলে এই সচেতনতা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এএমসির রাজ্য কমিশনার জানান, আইনি বিষয়গুলি সম্পর্কে হকারদের অবগত হতে হবে, সরকারি ব্যবস্থাপনা সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে, না হলে সমস্যা দেখা দেবে। টাউন মেনটেন কমিটি গঠন করা হয়েছে, সমস্ত সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা এই ক্ষেত্রে রয়েছে। তালিকা প্রস্তুত করা হয়েছে। আগরতলায় হকারের সংখ্যা 2766 জন, এটা রেজিস্টার। ব্যবসার স্থান নির্ধারিত করা হচ্ছে। সমস্ত বৈধ হকারদের স্মার্ট কার্ড ও শংসাপত্র দেওয়া হবে, তা অবশ্যই দেখাতে হবে ব্যবসার সময়। আগামী 45 দিনের মধ্যে তা বন্টন করা হবে হকারদের মধ্যে। 14 বছরের বেশি হতে হবে, রাজ্যের ভোটার হতে হবে, এক পরিবারে একজনের বেশি হকার হতে পারবে না, এই সমস্ত অর্থ তুলে ধরেন তিনি। এই ব্যবসা নিজেই করতে হবে, অন্য কাউকে ভাড়া দেওয়া যাবে না বলে জানিয়ে দেন তিনি। এটা কমিটি করা হয়েছে, টাউন ভেন্ডিং কমিটি। এই টাউন ভেন্ডিং কমিটিতে আপনারই রিপ্রেজেন্টেটিভ আছেন, আপনার বিপ্লববাবু আছেন ওই কমিটিতে, এর ছাড়া 9-10 জন আর আছেন, যেটা মার্কেট রিপ্রেজেন্টেটিভস, আলাদা 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 এলাকায় স্ট্রিট ভেন্ডার রিপ্রেজেন্টেটিভস, আর চেয়ারম্যান হচ্ছি আমি। আমি শুধুমাত্র একজন অফিসার ওখানে, বাকি ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে একজন অফিসার, বাকি সব পাবলিকের যে যে সমাজ অ্যাসোসিয়েশন ইউনিয়ন এরকম যে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে, মার্কেট অকার্স ওরাই হচ্ছে। আর যে প্রয়োজন আছে কি আমরা সার্ভে করবো, সবাইকে আইডেন্টিফাই করবো কে কোথায় বসছে, আর সবাইকে একটু আইডেন্টি কার্ড দেবো। এই সার্ভে অলরেডি হয়েছে, আপনারা সবাই জানেন, সার্ভে হয়েছে, সবার নাম নেওয়া হয়েছে। ওখানে কিছু 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 লোকের নাম ছুটে গেছিল, বাদ হয়েছিল, কিছু লোকের নাম এক্সট্রা ঢুকে গেছিল, ওর জন্য আমরা নোটিশ দিয়ে 15 দিন আর অ্যাপ্লিকেশন ইনভাইট করেছি, তারপরে ফাইনাল ডিসিশন নিয়ে এখন আগরতলায় 2766 জন টোটাল, 2766 স্ট্রিট ভেন্ডার যেটা আছে ওরা আমরা রেকগনাইজ করেছি। আর এই টাউন ভেন্ডিং কমিটির মিটিং হয়েছিল গত 17 সেপ্টেম্বর, ওর পরে দুর্গাপূজা হয়েছে। আমরা চাইছিলাম কি দুর্গাপূজার আগেই আপনার সঙ্গে একটা মিটিং করে আপনাকে বোঝাবো, কিন্তু দুর্গাপূজার জন্য এটা করা হয়নি, তারপর আমরা করছি। ওখানে এই লিস্ট অ্যাপ্রুভ হয়েছে। এছাড়া এটাও আমরা দেখেছি যে কোথায় কোথায় ভেন্ডিং করা হবে, ভেন্ডিং জোন, ভেন্ডিং জোন আমরা ওর জন্য একটা কমিটি হচ্ছে, ভেন্ডিং প্ল্যানিং কমিটি ওর মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।